প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধে সবসময়ই দেখা গেছে মানুষকে বাস্তুচ্যুত হতে। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন বাড়ছে বন্যা, খরা, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ, আর এতে বিভিন্ন দেশের বহু মানুষ গৃহহীন হয়ে পড়ছেন। বাংলাদেশেও গত কয়েক বছর ধরে বন্যায় দেশের অনেক অঞ্চল প্লাবিত হয়, নদী ভাঙনে বহু মানুষ গৃহহীন হন, ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারানোর সংখ্যাও কম নয়। এ অবস্থায় জাতিসংঘ এক নতুন প্রতিবেদন প্রকাশ করল। মঙ্গলবার জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসির এক প্রতিবেদনে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ায়, বাড়ছে অপরাধ, বাড়ছে মানব পাচার। সংস্থাটির দাবি, বিভিন্ন দুর্যোগ মানব পাচারের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে, যার প্রমাণও পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, দরিদ্র খামারি, মৎস্যচাষী, যারা মূলত প্রাকৃতিক সম্পদ আহরণের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, তাদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি। প্রাকৃতিক দুর্যোগের কারণে এরা বাস্তুচ্যুত হলে সহজেই মানব পাচারীদের শিকারে পরিণত হন। কেবল 2021 সালেই জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ের কারণে বিশ্বজুড়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন 2,37,00,000 মানুষ। ইউএনওডিসির প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচারের ঘটনা বাড়ার আরেকটি কারণ ইউক্রেনের যুদ্ধ। যুদ্ধ এবং অস্থিতিশীলতার কারণে মানব পাচার মোকাবিলা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও জানানো হয়। 2017 থেকে 2020 সাল পর্যন্ত বিশ্বের 141 দেশের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে মানব পাচার বিষয়ক এ প্রতিবেদন তৈরি করেছে ইউএনওডিসি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।